ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরছে নগরবাসী। বাড়ি ফেরা মানুষের মনে আনন্দ, সেই আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতেই তারা রাজধানী ছাড়ছে। তবে সবার বাড়ি ফেরা হয় না, অনেককে থেকে যেতে হয় ঈদ পাথরের এই শহরে। নানা কারণে চাইলেও তারা সবসময় প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারেন না। এটিএম বুথের প্রহরী রফিক এবং মেট্রো রেল প্রকল্পের শ্রমিক আবুল হোসেন ছুটি পাননি বলে এবার ফিরছেন না বাড়ি। একদিন ছুটি কাটালি, আসলে তাহলে পুরো বেড়াতে যেতে পারবো। এখন ধরো মা বাবা যেতে পারতেছি না, আব্বা ধরো আছে, মা আছে, এটা বলতে হবে। তারা বলে না যেতে? হ্যাঁ, যেতে পারে, ছুটি পাইনি, ছুটি পাইলে তাহলে যাবো। বাড়ি তো যাতে পারো না, এবার ছুটি দেয় না, আবার কোরবানি দিয়ে ছুটি দেব। আমাদের সাথে মানুষটা ছুটি দিয়েছে, তারা যেতে বাড়িতে টাকা পয়সা পাঠায় দিয়েছে, বুঝাই বলছি তারা মানুষ। মাদারীপুরের সাগর মাসিক কিস্তি টানতে হিমশিম খাচ্ছেন, ঈদ নিয়ে ভাববার সময় তার নেই। ভাই কিস্তি মিস্তি ঝামেলা আছে ভাই, বাড়ি বউ চালানোর মার্কেট মুরিট করতে ওদের নাই ভাই। আয় কমেছে জামালপুরের নোয়াবালির, চড়া দামে টিকিট কিনে বাড়ি ফেরার মতো অবস্থা তার নেই। আমার যাবার কইতাছে জামু কেমনে, টাকা পয়সা নাই, ভাড়া বেশি, যাবার দিলাম, আমার ইচ্ছা করেই যেতে পারি না, এই সমস্যা। নোয়াখালীর রহিমের অবস্থাও নোয়াবালির মতোই। ঈদের পর যা মাসে একটু ঠান্ডা মাথায়, কারণ উড়া উড়ি ফাড়াফাড়ি করে যায় না, আমরা তো গাড়িতে আবার ভাড়াও বেশি, নানান রকমের সমস্যা। ঈদ উপলক্ষে রিক্সা চালক মুক্তার গ্রামের বাড়িতে টাকা পাঠিয়েছেন, আর তিনি ফিরবেন ঈদের পর। ওখানে টাকা পয়সা পাঠাই দিছি, বোপলাবান লয়ে ঈদ টুট করব, তা আমি যাব ঈদের পরে যাব। এখন গেলে তো ভাড়া বেশি নিবে, এই জন্য মোবাইলে যোগাযোগ রাখবো, মোবাইলে দেখা হবে। বেশিরভাগ স্বল্প আয়ের মানুষ ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে না অর্থাভাবের কারণে। তাদের কাছে বাড়ি ফেরার চেয়ে শহরে থেকে আরো কিছু আয় করা বেশি গুরুত্বপূর্ণ। সুদীপ্ত সালাম, দৈনিক বাংলা, ঢাকা।